বড়খোলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বড়খোলা নবনির্বাচিত বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। রবিবার শালচাপড়া ব্লকে এক সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, আমি একা বড়খোলার উন্নয়ন করতে পারবো না, তার জন্য বড়খোলার জনসাধারণ, দুই ব্লকের সব শ্রেণী কর্মচারী এবং পঞ্চায়েত প্রতিনিধিদের সহযোগিতা কাম্য। তিনি বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন। এদিন শালচাপড়া জিপির উদ্যোগে শালচাপড়া ব্লক কার্যালয়, শালচাপড়া উপস্বাস্থ্য কেন্দ্র, শালচাপড়া পুলিশ ফাঁড়ি, ব্যাংক, দোকানপাট প্রভৃতিতে স্যানিটাইজেশন করা হয়। বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের হাত দিয়ে স্যানিটাইজেশনের শুভারম্ভ করা হয়। পরে শালচাপড়া ব্লক কার্যালয়ে এক সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করকে সম্বর্ধনা জানানো হয়। এদিন শালচাপড়া ব্লকের বিডিও গৌতম দাস ব্লকের পক্ষ থেকে ফুলাম গামছা এবং অন্যান্য উপহার সামগ্রী দিয়ে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করকে সম্বর্ধনা জানান। NRLM-এর শালচাপড়া ব্লকের ব্লক প্রোগ্রাম অফিসার মনোরঞ্জন সূত্রধর SHG মহিলাদের তৈরি লাইচাম্বা দিয়ে বিধায়ককে সম্বর্ধনা জানান। এছাড়া শালচাপড়া জেপি সভানেত্রী প্রতিনিধি তথা কংগ্রেস নেতা আতাউর রহমান বড়ভূয়া, এপি সদস্য যোগেন্দ্র কুমার সিনহা, শালচাপড়া মণ্ডল কংগ্রেস সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীকুনা জেপি সভানেত্রীর প্রতিনিধি সাইকুল ইসলাম, AE সুভাষ দেব ও GRS শাহিন আহমদ বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করকে সম্বর্ধনা জানান। পরে সভায় বিডিও গৌতম দাস বলেন, এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যাপার হল সবাইকে সচেতন থাকা, কোভিড প্রোটোকল মেনে চলা। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় মিনি লকডাউন চলছে, তাই দিনমজুর খেটে খাওয়া মানুষের অনেক অসুবিধা হচ্ছে। তিনি ওইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পঞ্চায়েত প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। শালচাপড়া ব্লকের সহকারী BDO শাহাজউদ্দিন মজুমদার বলেন, করোনা নিয়ে ভয় পাবেন না, জ্বর সর্দি কাশি হলে করোনা টেস্ট করান এবং ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খান। সভায় শালচাপড়া জেপি সভাপতি আতাউর রহমান বড়ভূয়া ও মণ্ডল সভাপতি আবুল কালাম আজাদ এলাকার বিভিন্ন সমস্যার কথা বিধায়কের কাছে তুলে ধরেন। সমস্যা হয় একটা লাইফ, দ্যাট ইজ একটা স্কুলিত
মৃত্যুটা তো সত্যি কিন্তু যথার্থ সময়ে মৃত্যু হোক সেটা কোনো আপত্তি নাই, কিন্তু কম বয়সে অসময়ে এই ধরনের মহামারীর মারফতে যখন মৃত্যু হয় মানে ভেরিপ্যাথেটিক বা দুঃখজনক, তো এই যে ব্যবস্থা যেটা করোনা কোভিডের যেটা সিস্টেম এটা তো বলছে হেলথের যেসব নীতি নিয়ম দিছে এটার উপরে আমরা সব সতর্ক থাকতাম। হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজেশন, আজকে যেটা আমরা প্রোগ্রাম করলাম স্যানিটাইজেশন অফ পাবলিক এরিয়াস, এইসব ম্যাটোমাস্কিং, খাওয়া দাওয়ার পুষ্টি করা। আরও একটা ইম্পর্টেন্ট কথা যে আমরা আমি আমার মারফতে এই কথাটা করব যে সমাজের কোনো অংশে যদি কোনো গরিব মানুষ খাওয়ার স্টারভেশন করে অ্যাটলিস্ট পাশাপাশি লোক বা আমরা পঞ্চায়েত প্রতিনিধিরা আমরা সকলে ইউনিফর্ম দিয়ে রেশন দেওয়ার ব্যবস্থা করি, কিন্তু দেখা যায় যে একটা ফ্যামিলি কাজে যেতে পারে না, তার বাচ্চা খাওয়া দাওয়া চিন্তা করে বা সমস্যা অসুবিধা করে, তুমি কিন্তু লোকাল এরিয়া থেকে আমি বিশেষ করে পঞ্চায়েত প্রতিনিধিরা অনুরোধ করবো যে ধরনের সহযোগিতা কিউলি সবে দেখবা, যে ধরনের সহযোগিতা করা যে কোনো এই ধরনের নিউট্রিশনের অভাব বা খাওয়ার অভাবে যাতে আমাদের সমাজে পুরো গরিব ভাইরা মহিলা সাফার না করি, এটা ছুটি আমরা খাইয়া বহুত কিছু লাক্সারিও করি আর, কিন্তু তারার প্রতিও আমরা একটু নজর রাখা উচিত, কারণ ঈশ্বরের কাজে কীভাবে রাখবো মৃত্যু কার বড়খোলা থেকে শিবির আহমেদ বড়ভূয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি।